আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি নতুন একটি রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বেগুন দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করে খুব সুস্বাদু এই খাবারটি কিভাবে রান্না করতে হয় সহজে, তা আজকে আমরা শিখব। প্রথমে আমি গরম একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি কেটে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লালচে বরণ ধারণ করার পরে আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো মিক্স করে দিলাম 1 চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মাখানো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেবো যেন মশলাটা কষানো হয়ে যায়। এতটুকু পরিমাণ পানি দিবেন যেন এই মশলাটা কষানো হয় সুন্দরভাবে। আমি ঠিক সেই পরিমাণ পানিটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে, যেন মশলাটা ভালোভাবে কষানো হয় এবং এটা কোথাও যেন লেগে না যায়, এই জন্য আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম এটাকে। আমি আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মশলাটা যখন দেখবো যে পানিটা শুকিয়ে এসেছে, তখন আমি মশলাটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো। দেখেন আমাদের মশলাটাকে সুন্দর একটা কালার হয়ে এসেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। মশলাটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেগুন যে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিলাম আমি সবগুলো বেগুন। এরপর আমি বেগুনগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন বেগুনগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্স হয় এবং এটার মধ্যে ঢুকে আমি মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা নতুন, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিই, আপনারা অবশ্যই আমাদের ভিডিও সবসময় পাবেন। আমি আবার কিছুক্ষণ পরে মশলাটাকে আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন বেগুনের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। দেখেন খুব ভালোভাবে মশলাটা বেগুনের সাথে মিশে গেছে। এরপর আমি ঢাকনাতে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুললাম। ঢাকনাটা তুলে এর মধ্যে আমি টমেটো কুচি কেটে রেখেছিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মশলাটার কালারটা আরও ভালো হবে, খুব সুন্দর একটা কালার হয় টমেটো দেওয়া হলে যে কোনো তরকারিতে, এই জন্য আমি টমেটোটা এক্সট্রাভাবে মিক্স করে নিলাম। আমি মশলার সাথে টমেটোটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমি আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে বারবার নেড়ে চেড়ে নেওয়ার কারণ হচ্ছে এদিকে আমার বেগুনটাও হয়ে আসবে, টমেটোটাও হালকা গলে আসবে, সিদ্ধ হয়ে আসবে দুটোই, এর জন্য আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি বারবার। এরপর যখন দেখবো একটু সিদ্ধ হয়ে এসেছে দুইটাই, তখন আমি এর মধ্যে যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণ পানি দিয়ে দেবো। যেহেতু আমরা খুব একটা বেশি ঝোল রাখবো না, এটাকে একটু ভুনা টাইপের করবো, এই জন্য আমরা এটার মধ্যে অল্প পানিই দিলাম। অল্প পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো। এখন আমাদের এই তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখলাম যে আমাদের তরকারিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এখন এর আগে আমরা যে চাপিলা মাছগুলো কেটে রেখেছিলাম সেই চাপিলা মাছগুলো এখন দিয়ে দেব। দিয়ে সবগুলো আমি চাপিলা মাছ দিয়ে দিচ্ছি। মনে রাখবেন পুরোপুরি তরকারি হওয়ার 10 থেকে 15 মিনিট আগে আপনার এই চাপিলা মাছগুলো তরকারির মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভালোভাবে হবে না। তাই আমি সেই অনুযায়ী আমার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো উপরে সাজিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। দেখেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের অনুপ্রেরণা আমাদের অনেক অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, কারণ যেহেতু আমরা খুব বেশি দিন ধরে আমাদের এই প্রোগ্রামগুলো শুরু করেছি, খুব বেশি দিন হয় নাই, সুতরাং আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দেন আমরা যেন সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাই এবং আপনাদের পছন্দের আরও মজাদার মজাদার খাবার যেন আমরা তৈরি করে আপনাদের সামনে হাজির করতে পারি, সেই জন্য অবশ্যই আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। দেখেন আমি ঠিক নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে দেখেন আমাদের তরকারিগুলো খুব সুন্দর একটা কালার হয়েছে, মানে দেখতেই খুব সুন্দর লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।